সূরা কাহাফের 10টা আয়াত, যে ব্যক্তি মুখস্থ রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করে রাখবেন। দাজ্জাল এসে মানুষের কি ক্ষতি করবে? টাকা পয়সা নিয়ে যাবে, ধন দৌলত নিয়ে যাবে, বাড়ির থেকে খেদাই দিবে, এই যা আজকে থেকে তোর বাড়িতে আমি ঘুমামো, এমন। তাহলে মানুষের না, একজন ইমানদারের, একজন প্রকৃত মুসলমানের সবচাইতে দামি বস্তু হচ্ছে ইমান, ঠিক কিনা? এই ইমানকে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করার তৌফিক দেয়। বলেন আমিন। এখন সূরাতুল কাহাফ এর প্রথম কয়েকটা লাইন শিখব ইনশাআল্লাহ, কয়েকটা আয়াত শিখব। 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم سورة الكهف مكية سورة الكهف مكية بسم الله الرحمن الرحيم الحمد لله الذي الحمد لله الذي أنزل على عبده الكتاب على عبده الكتاب ولم يجعل له ولم يجعل له على عبده الكتاب ولم يجعل له عوجا ولم يجعل له عوجا قيما لينذر قيما يمل لينذر بأسا شديدا নাকি بأسا তুমি ফেলতে হবে, কেমন بأسا شديدا
মিল্লাদুনহু, খেয়াল করো, মিল্লাদুনহু, আবার ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা, ويبشر المؤمنين الذين يعملون الصالحات صاد متانا پتلا সবাই মোটা হরফ কয়টি? ষাটটি, সাতটি, সেভেন, হ্যাঁ কি কি বলেন দেখি সবাই, কফ, আবার বলেন সবাই একসাথে বলেন, গুড। يعملون الصالحات ص موتا بولن ص আবার ص موتا موتا করে পড়েন বলেন ص আপনি সব স্পষ্ট পড়ছেন, আন্না লাহুম পড়ছেন, আমি এভাবে পড়ছিলাম কি পড়ছি, খেয়াল করতে হবে, আন্না লাহুম দুইটা এক জিনিস না, আলাদা করেন কেমন, আন্না লাহুম আজরান হাসানা, দাঁত ফাঁকা রাখতে হবে, আন্না লাহুম আজরান হাসানা, আবার বলেন, আন্না লাহুম আজরান হাসানা, মাকিসিনা ফীহি আবাদা, মাকিসিনা ফীহি আবাদা, আবাদা, হ্যাঁ মাকিসিনা বলেন, এদিক না তাকাইলে এমন এমনই হবে, নিচে তাকায় পড়লে দেখবেন যে আপনারাই পড়তেছেন বাকি সবাই চুপ, আপনি বলেন, এই সাউন্ডটা করতে হবে, আপনি বলেন, হামজার মানে উচ্চারণগুলো মানে টাস টাস হবে, সুন্দর হবে আরো, হ্যাঁ খেয়াল করেন দেখেন, মাকিসিনা ফীহি আবাদা, এটা কি গুণ না,
সবাই বলে না ইখফা, ইখফা অর্থ কি আপনি দেখি কথা কন না, আপনি বলেন ইখফা অর্থ কি? হ্যাঁ, পেটের মধ্যে কিসে? নাকে। ইখফার হরফ কয়টি? সত্যি ভালো কনফিডেন্স আছে, গুড। এমন কনফিডেন্স নিয়েই তাজবিদগুলো মুখস্থ থাকা দরকার, ঠিক কিনা? আচ্ছা, ইখফার হরফ ১৫টি, সবাই বলেন তো একটু। নাকি তাও ছাও জিমু দালো দালো ঝা, এমনটা? ওইটা ভুল, এটা বলছি নাকি? এটা কিন্তু একবারও বলি নাই বা এটা বলবো না, এটা মুখস্থর মানে সহজার্থে এটা এভাবে পড়া যায়, সমস্যা নাই, তবে এভাবেও পড়া যায়। তা সা জিম দাল জাল জা, সিন শিন সাদ দাদ কাব, ফাকফ কাফ। আগে যেভাবে পড়ছি ওইগুলো আমরাও ওইভাবেই পড়ছি, ওটা জানি ভুল পদ্ধতি বিষয়টা এমন না, ওইটার বিরোধিতা করতেছি বিষয়টা এমনও না। যার কাছে যেভাবে ভাল লাগবে এভাবেই পড়ে, কোনো সমস্যা নাই। তবে এটার মূল উদ্দেশ্য কি? এটা পড়ার এই হরফগুলো কি করা? মুখস্থ করা, মুখস্থ যেভাবে হোক হইলেই হয়। ওকে, নুন সাকিন তানবিনের পরে ১৫টা হরফ আসলে কি করতে হবে? গুণনা করতে হবে। ধরেন এই গুণনাটা আমরা এখন করতেছি, দেখেন কত সুন্দর গুণনাটা। ওয়ায়ুযিরাল্লাযীনা, ওয়ায়ুযিরাল্লাযীনা قالوا اتخذ الله ولدا, قالوا اتخذ الله ولدا, ما له ইলম। এই রকম জায়গায় যদি অক্ষ করেন তাহলে মিমটা লামটা এভাবে উচ্চারণ করতে হবে সুন্দর করে, কেমন? মিন ইলম, সুন্দর না? উচ্চারণ করতে পারলে মজা, না করতে পারলে মজা ইল হবে, উচ্চারণ না করতে পারলে মিন ইল শেষ না, মিন ইলম। মিমের উচ্চারণও কি করতে হবে? আওয়াজটাও চালু রাখতে হবে, শোনাতে হবে। মিন ইলম, মজা না? আবার আবার নাকি? মিনে নুনটাকে ধরে ফেলেন, মিন ইলম। ما له به من علم, মিলিয়ে পড়লে কিন্তু মিন ইলম হবে না, কি হবে? ما له به من علم ولا كبرت كبرت
كَلِمَةً تَخْرُجُ رُجُ تَخْرُجُ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ مِنْ أَفْوَاهِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ كذبا فلعلك فاير आवाज বের করেন فلعلك باخع النفس سَكَ نَفْسَكَ ফায়ার আওয়াজ আর সিনের আওয়াজ এক রকম না نَفْسَكَ সুন্দর একটা শব্দ সবগুলোই সুন্দর এক একটার মজা এক এক রকম এক একটার সৌন্দর্যতা এক এক রকম نفسك তুমি বলো দেখি এটা গুড তুমি ফায়ার আওয়াজটা বের হয় না সিনের আওয়াজটা বলো গুড হ্যাঁ ছোট্ট হুজুর সুন্দর বলছে বলে نفسك على آثارهم فلعلك باخع نفسك على بهذا الحديث أسفا إنا جعلنا جعلنا জিব্বা ভিতরে নিয়ে জাআলনা ইন্না জাআলনা মা আলাল আরদি আরদি الأرض
زِينَةً لَهَا زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صعيدا جرزا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتنة إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا আবার মিল্লাদুনকা রহমাহ মিল্লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যিক লানা مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِن أَمْرِنَا رَشَدًا فضربنا على آذانهم في الكهف سنين عددا حسبك.